4 সেপ্টেম্বর রাত 9টা। কাজ শেষে ঢাকার কেরানীগঞ্জ থেকে বাসায় ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী সুনীল মণ্ডল। সঙ্গে ছিল 34 ভরি স্বর্ণ, 22 ভরি রূপা ও নগদ 80,000 টাকা। পথে র‍্যাবের সদস্য পরিচয়ে সব স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন। আমার হাতে থাকা জিনিসপত্র ব্যাগগুলো, ব্যাগটা যে ছিল সেই ব্যাগটা এরা নিয়ে গেছে। সেখানে 34 ভরি স্বর্ণ ছিল, 22 ভরি রূপা ছিল, আর হলো আপনার 80,000 টাকা ছিল। ও তো বলতেছে যে ভুয়া ডিবি, তোমরা ছাড়ো ছাড়ো। হ্যাঁ, তখন আমার কানে যায়। আমার বোন আমাকে বলে কি দিয়ে দিদি গাঠি নিয়ে গেল, গাড়ি গাঠি নিয়ে গেল। আর ও আমাকে বলে কি যে এই পূর্ণিমা তুমি গাঠি ধরো না, তুমি আমারে বাঁচাও। ওই মুহূর্তে আমি করলাম কি, পরে আমি কলারে এইভাবে ধরে বললাম কি ভাই ছাড়েন, ভাই আমার স্বামী ছাড়েন। অভিযোগ পেয়ে মাঠে নামে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ, আর দিনের রুদ্ধশ্বাস অভিযানের পর উদ্ধার করা হয় লুট করা মালামাল। পুলিশ বলছে র‍্যাব পরিচয় দিলেও মূলত তারা ডাকাত দলের সদস্য। বুধবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন যাবৎ চক্রটি র‍্যাব পরিচয়ে ডাকাতি করে আসছিল। যখন দেখে যে র‍্যাবকে পুলিশ কাউন্টার করে, এটি কিন্তু তারই দিদিরই সকল সদস্য, তাদেরই লোকজন যারা পুলিশের গাড়িটি নিয়ে অবস্থান করে। আমরা এই চক্রের 9 সদস্যদের গ্রেপ্তার করি। লুণ্ঠিত মালামাল তার প্রায় আমরা বলতে পারি যে 95% আমরা আলামত উদ্ধার করতে সক্ষম হই। গ্রেপ্তার 9 বিরুদ্ধে আগেও একই ধরনের অভিযোগ রয়েছে। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা।